বাংলাতেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হামুন ইতিমধ্যেই তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাঘ নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে এসে পৌঁছেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হামুন তো ঘূর্ণিঝড় তেজ নয় ঘূর্ণিঝড় হামুনই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে কেননা আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটি ঘূর্ণিঝড় তেজ এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তার নাম হবে হামুন এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আজ আগামী কয়েকদিন পর্যন্ত অর্থাৎ আজকে এবং আগামী কয়েকদিন পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা পুজোর সময় আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বৃষ্টি এবং বজ্রমুঠ করে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো আজকে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ পরিষ্কারভাবে আজকে ষষ্ঠীর দিন আজকে দুর্গাপূজার ষষ্ঠীর দিনে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে পাশাপাশি যদি উত্তরের জেলাগুলির দিকে দেখি উত্তরের জেলাগুলিতেও হালকা মাঝারি মেঘ থাকতে পারে সেটা কোথায় আপনাদেরকে জানাচ্ছি হালকা মাঝারি মেঘ থাকবে জলপাইগুড়ি ধূপগুড়ি সাইডের বেশ কয়েকটি জায়গায় কোচবিহারে হালকা মাঝারি মেঘ এবং কিছুটা বৃষ্টিপাতের প্রভাব আছে দার্জিলিংয়ের দিকেও থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া অন্যান্য জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে অসমের দিকেও মূলত আকাশ পরিষ্কার শুধু শিলং এবং গুয়াহাটি গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে অর্থাৎ শিলং সাইডেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে একদম পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরাতেও কিন্তু আকাশ একদম পরিষ্কার রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি আজ রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আকাশ থাকছে রাতের দিকে তো রাতের দিকেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আগামীকালও যদি আপনাদেরকে দেখাই আগামীকাল দেখতে পারবেন আগামীকাল সকাল এবং দুপুরের দিকে যদি দেখি দুপুরের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণ উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত নেই তবে বৃষ্টিপাত কিছুটা প্রবেশ করবে কোন কোন দিকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মহেশকালীর সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূলবর্তী জায়গা মহেশকালী এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি তাছাড়া সেরকম লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর বাইশ তারিখ যদি রবিবারের দিন দেখি আমরা রবিবারের দিন পরিষ্কারভাবে দেখতে পারবেন বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারের দিন থাকছে সেটা কিন্তু সন্ধ্যের দিকে এবং বিকালের দিকে কিছুটা থাকছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থাকার একটা সম্ভাবনা রয়েছে তারপর সোমবার থেকে যথারীতি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তরও পূর্বাভাস দিয়েছে সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে কেননা ঘূর্ণিঝড়টি তখন প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে তখনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর মঙ্গলবার দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি মঙ্গলবার দিনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেননা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে সোমবার থেকে এবং মঙ্গলবার কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছেই পাশাপাশি আমরা বৃহস্পতিবার যদি দেখি অর্থাৎ বুধবার যদি দেখি পঁচিশ তারিখ তারপরেও দেখতে পাচ্ছেন বুধবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ গোটা বাংলাদেশ পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো মূলত সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে রবিবার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সোমবার থেকে দাপিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং মঙ্গলবার তো প্রচণ্ড বৃষ্টিপাত সতর্কবার্তা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেননা ঘূর্ণিঝড়টি তখন প্রায় উপকূলের কাছাকাছি এসে পৌঁছে যাবে তবে এই মুহূর্তে তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব কলকাতা একত্রিশ ডিগ্রি চন্দ্রনগরে একত্রিশ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া প্রায় সমস্ত জায়গায় তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের দিকে মালদাতে দেখব তিরিশ ডিগ্রি দিনাজপুরের দিকে দুই দিনাজপুরের দিকেও তিরিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটিতে আঠাশ উনত্রিশ ডিগ্রি তেজপুরে উনত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগে একত্রিশ আবার ময়মনসিংহতে তাপমাত্রা একত্রিশ বগড়াতে তিরিশ রাজশাহী মেরপুর তিরিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশালের দিকে যদি দেখে একত্রিশ ডিগ্রি রয়েছে কুমিল্লার দিকে একত্রিশ ডিগ্রি আবার ঢাকার দিকে একত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা ত্রিপুরার দিকে তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে অর্থাৎ তাপমাত্রা বুঝতেই পারছেন গতকালকার যা ছিল আজকেও কিন্তু তাই রয়েছে শুধু উত্তরবঙ্গের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মতন একটা রয়েছে উত্তরবঙ্গে আগে থেকেই প্রায় শীত পড়ে আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গের অনেকটা আগে উত্তরের জেলাগুলিতে শীত পড়ে তো সেই তুলনায় উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি কিছুটা নিম্নমুখী হয়েছে তো আবারও নিম্নমুখী হবে তাপমাত্রা তো সরাসরি এবার দেরি না করে আপনাদেরকে একদম বাই মুডে গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাব। এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের পরিস্থিতি বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামীকাল নিম্নচাপে পরিণত হবে দেখতে পাচ্ছেন আগামীকাল নিম্নচাপে পরিণত হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল পরিষ্কারভাবে যে শুক্রবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তারপর শনিবার সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার রাতের দিকে এটা আরও শক্তিশালী রূপ নেবে এবং রবিবার দিন রবিবার যদি আমরা দেখি সেই ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে তখন এর হাওয়ার গতিবেগ যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতে পারবেন ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সোমবার তেইশ তারিখ এটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে এদিকে বিশাখাপত্তনম হয়ে এটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ মঙ্গলবার সাইক্লোনে পরিণত হবে দেখতে পাচ্ছেন সাইক্লোনে পরিণত হবে তখন এর হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটা কিন্তু ক্রমশ বিশাখাপত্তনমের দিকে অগ্রসর হয়ে উপকূলের গা ভেসে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমশ আরও শক্তিশালী রূপ নিচ্ছে আরও যদি আমরা দেখি এর হাওয়ার গতিবেগ তাহলে আপনারা দেখতে পারবেন ঘন্টায় প্রায় একশো তিরিশ থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছেন উড়িষ্যার ও অর্থাৎ এদিকে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ুর উপকূলের গা ভেসে উড়িষ্যার উপকূলের দিকে যাওয়া যাবে এবং তারপর উড়িষ্যার উপকূলের গা ভেসে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ উপকূলে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো সব থেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ে সেটা কোথায় সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে এখানে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে থেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন দেখতে পাচ্ছেন হলদিবাড়ি ফিরজারগঞ্জ নামখানা দীঘা কোনটাই এদিকে তো প্রভাব পড়বেই পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা দেখতে পাচ্ছেন এই যে হিঙ্গলগঞ্জ গোসাবা এই যে সাইড রয়েছে ঝাড়খালি রায়দিঘি এই সাইডে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া মাথা বেরিয়া দেখতে পাচ্ছেন পাথরঘাটা শ্যামনগর এই সাইডে প্রচুর পরিমাণে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়বে তবে যতটা সম্ভব এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সেটা কিন্তু বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে যখন এই ঘূর্ণিঝড় আচড়ে পড়বে তখন যদি আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে দেখি তাহলে দেখতে পারবেন গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে একটা দোমকা ঝোড়োহাওয়া বইবে প্রায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাওয়া বইতে পারে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন একটি বড়োসড়ো দুর্যোগ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে যার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছি এবং আপনাদেরকে লাইভ আপডেটগুলো যথাসময় দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা লাইভ আপডেটগুলো মিস করবেন না আপনারা কিন্তু দেখবেন কারণ এই ঘূর্ণিঝড় যখন তখন বাঁক নেয় গতিবধ পরিবর্তন করে বা সময়ের আগেই হয়তো উপকূলে আঁচের পড়ার সম্ভাবনা থাকছে তখন কিন্তু একটি বড় সড় দুর্যোগের মুখে আপনারা পড়তে পারেন তার জন্যই আগে থেকেই আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আপডেটগুলো যদি আপনাদেরকে দিই তাহলে আপনারা আগে থেকে নিজের ব্যবস্থা করে নিতে পারবেন বা সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ